Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum. Mithan Kaifa Painting and Vlog Channel আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। যেহেতু আমার এখন শাড়ির কাজ করা হয় না, আর আমি অন্য একটা কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত। আপনারা জানেন যে আমি একটি বেকিং এর কাজ করছি, নতুন করে বেকিং এর কাজ শুরু করেছি। যেহেতু আমার শাড়ির অর্ডারটা খুব কম আসছে, সেজন্য আমি ব্লগের পাশাপাশি বলেছিলাম, শাড়ির পাশাপাশি বলেছিলাম যে ব্লগ শেয়ার করব। তো এখন থেকে রেগুলার আপনারা ব্লগই পাবেন। তো এটা হচ্ছে আমার বডি ওয়াশের যে বোতলটা, শ্যাম্পু বোতলটা, সেটা তো সেটাকে কেটে আমি হোয়াইট পেস্ট, মানে সাদা রং যেটা, সেটা দিয়ে রং করে নিয়ে রং করছি, শুকিয়ে নিয়েছি। দেন হচ্ছে এটার উপর ডিজাইন করছি। এটাকে আমি ফুলের টপ বানাবো সেজন্য। তো যখনই মনে হয় যে না, এখন একটা জিনিস দিয়ে আমি কাজ করতে পারবো, তখন কিন্তু ওই জিনিসটা ফেলে দিতে ইচ্ছে করে না। তো সেজন্য আমি এটাকেও ফেলে দেইনি, এটাকে আমি সুন্দরভাবে যেমন ইচ্ছে হয়েছে তেমন ডিজাইন করে নিচ্ছি। তো এটার পাশাপাশি আমার ঘরে তো মোটামুটি অনেক ফুলের টব রয়েছে, তো যেটাকে হাতের কাছে পাই সেটাকে রং করার চেষ্টা করি। তো এটার পাশাপাশি আমি ওইটাকেও ওইভাবে তরমুজের একটা ডিজাইন করার ট্রাই করেছি, জানি না আপনাদের কেমন লাগবে। তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে বলবো যে যারা আমার নতুন চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের লাইক সাবস্ক্রাইবে কিন্তু আমাদের কাজ করার উৎসাহ জাগে, সেটা আমি আগেও বলেছি এখনও বলছি। তো আমি এটাকে আমার মনের মতো করে আমি ডিজাইন করেছি। তো যেহেতু আমি সময় খুব কম পাই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চাদের স্কুল, তারপর হচ্ছে নিজের পড়াশোনা, তারপর পেন্টিংয়ের কাজ, পাশাপাশি আমি আবার এখন বেকিংয়ের কাজটা করছি। যেহেতু বেকিংয়ের কাজে আমি খুব বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, তো সেই জন্য বেকিংয়ের কাজটা নিয়ে খুব বেশি ব্যস্ত, যার কারণে আমার শাড়ি করা হচ্ছে না। শাড়ি কয়েকটা অর্ডার রয়েছে যেগুলো আমি পরে দিলেও হবে, তো সেই জন্য করা হচ্ছে না আর কি। তো এই হচ্ছে আমার ডিজাইনটা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে করে জানাবেন, কারণ আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো নাও তো লাগতে পারে। তো সেজন্য কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো যে আসলে আপনারা আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে, সেটা বুঝতে পারবো। তো ওইটা করার পরে কিন্তু আমি এই টপটাকেও কিন্তু সেম ওয়েতে কিন্তু আমি এটাকে হোয়াইট পেস্ট দিয়ে প্রথমে কালার করে শুকিয়ে নিয়েছি। দেন হচ্ছে এটার উপরে আমি তরমুজের একটা শেপ করার ট্রাই করছি। এই কাজটা আমি কখনোই করিনি, তো এটাই প্রথম করা। তো কেমন হয়েছে আসলে বুঝতে পারছি না। তো সবগুলো করার জন্য নয়, আমি একটাকেই শুধু করেছি, শুট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।